গ্লাইসেমিয়ার ক্ষেত্রে আমরা একটু মনে রাখি যে আমাদের অ্যাডিসন ডিজিজে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে অ্যাডিসন ডিজিজে হাইপোগ্লাইসেমিয়া হয় আচ্ছা দেন আমরা বলবো স্ট্যাটাস এপিলিপটিকাস মানে তিরিশ মিনিটের বেশি সময় ধরে খেঁচুনি কি জন্য হইতে পারে যেমন মেনিনজাইটিস এনকেফালাইটিস এনকেফালাইটিস হাইপোগ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়া হাইপোনাইট্রিমিয়া এবং হচ্ছে হাইপো তাহলে মেনিনজাইটিস স্ট্যাটাস এপিলপটিকাস বা খিঁচুনি হতে পারে মেনিনজাইটিস ক্যাফালাইটিস হাইপোগ্লাইসেমিয়া হাইপোনেট্রিমিয়া এবং হচ্ছে হাইপোক্যালসিমিয়া আচ্ছা ক্যালসিয়াম কমও কিন্তু আমাদের এরকম টিজানে কিন্তু ডেভেলপ করতে পারে আচ্ছা এটা হচ্ছে এয়ারওয়ে ঠিকঠাক করতে হবে পালস ভিপি চেক করতে হবে এবং হচ্ছে আমাদের এরকম যদি দেখা যায় ইফ সিজার কন্টিনিউ ফর মোর দেন ফাইভ মিনিট গিভ ডায়াজেপাম টেন মিলিগ্রাম আইভি অথবা রেকটালি অথবা লোরাজিপাম জিপাম এটা হচ্ছে ফোর মিলিগ্রাম এটা হচ্ছে রিপিট ওয়ান্স অনলি আফটার ফিফটিন মিনিটস ডায়াসবাম দিতে পারবো এবং হচ্ছে লোরাজিপাম জিপাম দিতে পারবো আচ্ছা দেন আমরা চলে আসবো হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টিপিলিপটি ড্রাগের মধ্যে আসলে কি আছে তো আমরা মনে রাখবো হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টিপিলিপটি ড্রাগের মতো ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন আছে আচ্ছা ল্যামোট্রিজিন ল্যামোট্রিজিন দেন হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েড সোডিয়াম ভ্যালপ্রয়েড এবং হচ্ছে আমাদের লিভিটিরা সিম লি সিম ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমাদের লি ভিটিরা সিম এর মধ্যে লি ভিটেরাসিম ড্রাগটা ভালো আচ্ছা দেন আমরা চলে আসবে হচ্ছে আমাদের অ্যাকিউট এমআই অ্যাকিউট ম্যাটাই যদি হয় তাহলে আমরা মরফিন প্যাথেনিন দিব হচ্ছে অ্যানার্জোসিক হিসাবে আচ্ছা অ্যান্টিথ্রোম্বোটিক হিসাবে হচ্ছে অ্যাসপিরিন দিব ক্লপিডেগ্রল দেবো এটা আমরা একটু জানি আচ্ছা আর পেশেন্ট যদি আমাদের বারো ঘন্টার আগে আসে তখন আমরা স্ট্রেপ্টোকাইনাস দিতে পারি কিন্তু বারো ঘন্টার পর আসলে আর কাইনেজ দিব না বারো ঘন্টার পরে আসলে কাইনেস দিব না আচ্ছা শখের ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে এমআই অ্যাকিউট ম্যাসে পালমোনার ইম্বোলাস কার্ডিয়াক টেম্পোনেন্ট ভালগুলার হার্ট ডিজিজ এগুলো সবগুলো হচ্ছে কার্ডিওজেনিক কজ অফ শখ আচ্ছা দেন হচ্ছে আমাদের বিভিন্নভাবে শখ হইতে পারে এটা আমরা দেখছিলাম তো এখানে আমরা একটু মনে রাখি যে ভেসো ভেসোডাইলিটেড শখ কোথায় হয় আমরা ভেসো ডাইলেটেড শখ হয় হচ্ছে আমাদের সেপসিস এবং হচ্ছে অ্যানাভাইলিসে এবং নর্মালি শখ হইলে আমরা পাই হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যায় কিন্তু যখন ডাইলেটেড শখ হয় বা সেপসিস বা হয় তখন ওয়ার্ম পেরি ফেরি পাবো কিন্তু শখ হবে কেন হবে ধরি কোনো একটা ইনফেকশন হইল ইনফেকশনের কারণে শখ হইল দেখা যাবে যে ইনফেকশনের কারণে আমাদের ইন্টারলিউকিন রিলিজ হবে শখ হবে না ইন্টারলিউকিন ইনফেকশন হবে ইনফেকশনের কারণে ইন্টারলিউকিন রিলিজ হবে এবং এরা হচ্ছে পেরিফেরাল ফেরাল করে ফলে ব্লাড সেন্ট্রাল অর্গান থেকে পেরি দিকে পুল করবে কিন্তু সেন্ট্রাল অর্গানের হচ্ছে কোনো ব্লাড থাকবে না যার কারণে হচ্ছে আমাদের সব ডেভেলপ করবে আচ্ছা তাহলে যখন আমাদের কারো শখ হবে তখন আমরা কি ইউজ করব। অ্যাকশন অফ কমনলি ইউজড ভেসো অ্যাক্টিভ এজেন্টস তার মধ্যে কিছু ইউজ করব হচ্ছে আমাদের ভেসোকনস্ট্রিক্টর ইনোট্রপিক আর একটা হচ্ছে ক্রোনোট্রপিক তা আমরা মনে রাখবো ইনো কথাটা সংযুক্ত আছে বা মানে আসে হচ্ছে ইনোর সাথে ইনো খাইলে শক্তি বাড়ে তাহলে ইনোর ট্রপিক হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে আর ক্রোনো ট্রপিক হচ্ছে আমাদের হার্ট রেট বাড়াবে তো সবচেয়ে কমনলি আমরা দেখি এপিনেফ্রিন নর এপিনেফ্রিন এবং হচ্ছে ডো বা এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রেনালিন এবং হচ্ছে ডো বিউটামিন তো আমরা একটু মনে রাখবো যদি আমরা অ্যাড্রেনালিন দেই তাহলে সেখানে ভেসো কনস্ট্রিক্টর ইফেক্ট ইনোট্রপিক ইফেক্ট আছে ক্রোনোট্রপিক আছে ইনোট্রপিক ইফেক্ট বেশি নরেডিনালিন দিলে এটা হচ্ছে ইনোট্রপিক ইফেক্ট অনেক বেশি অনেক বেশি ক্রোনোট্রপিক ইফেক্টও আছে আর বিউটামিনের হচ্ছে কি আমরা বলবো একই সাথে ইনোট্রপিক এবং ক্রোনোট্রপিক দুইটা ইফেক্টই আছে আচ্ছা এই কারণে আমরা বলবো যে যদি কারো কার্ডিওজেনিক শখ হয় কার্ডিওজেনিক মানে হার্ট থেকে ডেভেলপ হয়েছে তখন ফার্স্ট চয়েস কি তখন আমরা দিব হচ্ছে কেন হচ্ছে হার্ট রেটও বাড়াবে এবং কন্ট্রাকশন ফোর্সটা ফোর্স অফ কন্ট্রাকশন হচ্ছে গিয়ে ঠিক আছে আর যদি কারো সেপ্টিক শখ হয় সেপসিস হয়ে গেছে তখন ফার্স্ট চয়েস হচ্ছে গিয়ে আমাদের নারিন কেন সেপসিসের কারণে দেখা যাচ্ছে হচ্ছে ব্লাড মুভ করতেছে না তখন হার্টকে চিপপে চিপ্পে চিপ্পে হচ্ছে গিয়ে যেন পুরো শরীরে ছড়াতে পারে সেটা আমরা ইনস্যুর করবো আচ্ছা অ্যানাফাইলেক্সিস আচ্ছা অ্যানাফাইলেক্সিসের মধ্যে আমরা বলবো মূলত হচ্ছে অ্যালার্জিক রিয়াকশনের একটা বিষয় যেমন মৌমাছি কামড়ালি এটা হতে পারে এখন মৌমাছি কামড়া যদি কারো অ্যানাফাইলেক্সিস হয় তখন তাকে হচ্ছে আমরা দিব বা অ্যানাফাইলেক্সিসের ট্রিটমেন্ট হচ্ছে অ্যাড্রেনালিন দেওয়া অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন এই যে আমরা ভেসো অ্যাক্টিভ সাবস্টেন্স যেটা শিখে আসলাম এই অ্যাড্রেনালিনটি আমরা দিব আচ্ছা এটা আমরা দিব হচ্ছে ওয়ান ইস টু ওয়ান থাউজেন্ড ডাইলিউশন মানে হচ্ছে দিব মানে এক ক্যাম্পুল বা হাফ এম্পল হচ্ছে আই এম দিয়ে দিব আর যদি কারো কার্ডেক্ট হয় তাহলে ওয়ান টু টেন থাউজেন্ড ডাইলিশয়ানের সাথে নাইন এম এল ওয়াটার মিলাই সেটা হচ্ছে দিয়ে দিব আচ্ছা দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের অ্যাকিউট হেপার হেপাটিক ফেইল এটা হচ্ছে আমাদের হাইপার একিউট অ্যাকিউট এবং হচ্ছে সাব তিন ভাগে ভাগ করা যায় হাইপার অ্যাকিউট হচ্ছে সাত দিনের কম অ্যাকিউট হচ্ছে আট থেকে আঠাশ দিন এবং হচ্ছে সাব হচ্ছে আমাদের উনত্রিশ থেকে বারো সপ্তাহের মধ্যে আচ্ছা এটা আমরা একটু জানলাম আচ্ছা এগুলা হচ্ছে কি প্যারাসিটামল ট্যারাসিটামল এগুলা আমাদের ঝামেলা করবে আচ্ছা এখানে আমরা একটু দেখবো যে মোস্ট ভলিউম এক্সপেন্ডার ভলিউম এক্সপেন্ডার্স মধ্যে আছে ক্রিস্টালয়েড এবং হচ্ছে আমাদের কলয়েড মোস্ট কমনলি ইউজ ক্রিস্টালয়েড ফ্লুইড হচ্ছে কি নরমাল স্যালাইন এটা আমরা জানি ঠিক আছে আর রিঙ্গার স্ল্যাক্টেড রিঙ্গার স্ল্যাক্টেড ইউজ করা হয় হচ্ছে আমাদের বার্নের ক্ষেত্রে সুপারফিশিয়াল বার্ন আচ্ছা মাইল্ডলি হাইপোটোনিক এবং এটা হচ্ছে আমাদের হাইপোটোনিক মাইল্ডলি রিঙ্গার স্ল্যাক্টেড মাইল্ডলি হাইপোটোনিক এছাড়াও হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আমরা যেটা ইউজ করি আচ্ছা অনলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অব যে ফ্লুইড আমরা দিই সেটা হচ্ছে আমাদের সিস্টেমে থাকে বাকিগুলো হচ্ছে আমাদের ইন্টারভাসকুলার কম্পার্টমেন্টের মধ্যে চলে যায় এটাও একটা বিষয় আচ্ছা এখন আমাদের প্রশ্ন হচ্ছে সিভি লাইন আমরা কোথায় করব বা সিভি লাইনের সাইট এটা হচ্ছে আমাদের ইন্টারনাল জুকুলার ভেইন সাবক্লেভিয়ান এবং ফিমোরাল ইন্টারনাল জুগুলার ভেইন সাবক্লেভিয়ান এবং ফিমোরালভেইন হচ্ছে মেইনলি সিভি লাইনের জায়গা আচ্ছা ইসিজি লিডের ক্ষেত্রে আমরা বলবো ভি থেকে হচ্ছে ভি সিক্স পর্যন্ত হচ্ছে আমাদের চেস্ট লেগ এতটুকু আমরা একটু জানি